আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক নন বিদেশি রান্নাঘর থেকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সরিষা ইলিশ। এটা হয়তো সবাই আপনারা পারেন, আর এটি রান্না করা খুবই সহজ, খাইতেও ভীষণ মজা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সরিষা ইলিশ রান্নার জন্য আমি এখানে সরিষা নিয়ে নিয়েছি, লবণ, আর নিয়েছি 3টা কাঁচামরিচ। এটা একসাথে পিষে নিব। ভিউয়ার্স, এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি, তাতে আমার চাহিদা অনুযায়ী সরিষার তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2-3টি পেঁয়াজ ব্লেন্ডার করে। দিচ্ছি চাহিদা অনুযায়ী লবণ। তো আমি এখানে সরিষা ইলিশের সুন্দর একটা কালার আসার জন্য হাফ চামচ গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি 5 চামচ সরিষা বাটা, আরও দিচ্ছি 1 চামচ হলুদ। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মশলা ভিতরে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, সরিষা ইলিশের সরিষার পেস্টটি সবসময় ব্লেন্ডারে না করে পাটায় পিষে নেবেন, তাহলে সরিষা ইলিশের স্বাদ হবে দুর্দান্ত। এবার 1 মিনিটের জন্য আমি ঢাকনাটি দিয়ে দিব। এক মিনিট পর ঢাকনাটি নামাবো এবং মাছগুলো একটু উল্টে দিব। আমি এখানে যে পাতিলে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই পাতিলটি ধুয়ে একটুখানি পানি এখানে অ্যাড করছি। এবার একটু নেড়েচেড়ে দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে দিচ্ছি। এবার আমি মাছের উপরে 4-5টি কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। এবার এভাবে একটু নেড়ে চেড়ে আপনি যখন দেখবেন যে আপনার মাছের তেল উপরে উঠে আসছে, মশলা নিচে নেমে গেছে, তখন আপনি বুঝে নেবেন আপনার রান্না শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সরিষা ইলিশ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে ইলিশের অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।